আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতে কখন এবং কেন ঠান্ডা পানি লাগলে শিরশির করে সে সঙ্গে এই অবস্থায় করণীয় সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন অনেকেরই মুখে ঠান্ডা পানি নিলে দাঁত শিরশিরের সমস্যা রয়েছে আর এই সমস্যাটি কখন এবং কেন হয় তা জানতে হলে আমাদের প্রথমত দাঁতের গঠন সম্পর্কে একটু ধারণা নিতে হবে ভিওয়ার্স এখানে একটি পূর্ণাঙ্গ দাঁতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর প্রতিটি দাঁতেরই তিনটি করে লেয়ার থাকে প্রথমে রয়েছে অ্যানামেল লেয়ার যেটি ফার্স্ট লেয়ার তারপর রয়েছে ডেন্টিন এবং তারপর রয়েছে পাল্প তো ভিওয়ার্স দাঁতের উপরিভাগে প্রথমত ফার্স্ট যে লেয়ার রয়েছে এটি কিন্তু বেশ অনেক শক্ত একটি প্রলেপ থাকে এটিকে অ্যানামেল বলা হয় যা আমাদের শরীরের হাড়ের থেকেও কিন্তু শক্ত হয়ে থাকে ভিওয়ার্স যদি কোনো কারণে কোনো দাঁতের এই অ্যানামেল ক্ষয় হতে শুরু করে এবং ডেন্টিন ওপেন হতে শুরু করে সেই ক্ষেত্রে দাঁত সেন্সিটিভ হতে হতে থাকে এবং দাঁত শিশিরির প্রবণতা অনেক বেশি ধীরে ধীরে বাড়তে থাকে কোনো দাঁতে যখন এ ধরনের ছিদ্র হয় এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন খুবই ছোট একটি ছিদ্র এই ছিদ্রটা হওয়ার কারণে দাঁতের অ্যানামেলটা কিন্তু বেশ অনেকটাই লস হয়েছে অর্থাৎ দাঁতের অ্যানামেল অনেকটাই কিন্তু গর্ত হয়ে গেছে তো এখানে অ্যানামেলের পরে যে দ্বিতীয় যে লেয়ারটি রয়েছে ডেন্টিন লেয়ার ওই ডেন্টিন লেয়ারটাই কিন্তু আমাদের সেন্সিভিটি তৈরি হয় অর্থাৎ অনুভূতি কিন্তু দাঁতের যে ডেন্টিন লেয়ারটি থাকে সেখানেই তৈরি হয় এমন ছোট্ট একটি ছিদ্রোর কারণে দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে গেছে এবং এখানে ডেন্টিন কাছাকাছি চলে আসছে অনেকের দাঁতে এমন ছোট্ট ছিদ্রোর কারণেও কিন্তু শিশির করতে পারে মোটামুটি দাঁতের অ্যানামেল যখন ক্ষয় হতে থাকবে তখন ধীরে ধীরে দাঁত আপনার শিশির করতে থাকবে এছাড়া ভিহর্স অনেকের দেখা যায় যে দাঁতের গোড়ার দিকটা যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এইখানটা কিন্তু অনেকের ক্ষয় হয়ে যেতে দেখা যায় এটি সাধারণত অনেক বেশি যারা ব্রাশ করে থাকেন অনেক বেশি সময় নিয়ে বা অনিয়মিত ব্রাশ করা সঠিকভাবে দাঁত ব্রাশ না করার কারণে কিন্তু এ ধরনের দাঁত কিন্তু এ ধরনের ক্ষয় হয়ে থাকে তো যদি কোনো দাঁতের এই ধরনের ক্ষয় হয়ে থাকে দাঁতের উপরিভাগে দেখছেন যে ক্ষয় হয়ে গেছে আর এখানে ক্ষয় হয়ে যাওয়ার কারণে কিন্তু এখান থেকে অ্যানামেলটা ক্ষয় হয়ে গেছে এবং ডেন্টিনটি পুরোপুরি ওপেন হয়ে আছে এ ধরনের সমস্যাও কিন্তু আপনার দাঁত শিরশির করতে পারে এ ধরনের সমস্যার একমাত্র সমাধান হলো যতটুকু অংশ ক্ষয় হয়েছে ঠিক ততটুকু অংশ ফিলিং দ্বারা পূরণ করে নেওয়া যেমনটি আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে এই দাঁতটিতে বেশ ক্ষয় হয়েছে আর এতটুকু অ্যানামেল অংশ ক্ষয় হয়ে যাওয়ার কারণেও কিন্তু দাঁত শিশির করতে পারে এখন যে ট্রিটমেন্টটি রয়েছে তা হলো যতটুকু অংশ ক্ষয় হয়েছে ফিলিংয়ের মাধ্যমে বা পুটিং করে ততটুকু ক্ষয় পূরণ করে নেওয়া যখন এ ধরনের ক্ষয় আপনি ফিলিং করিয়ে পূরণ করে নেবেন সঙ্গে সঙ্গে আপনার সেই শিশির সমস্যাটি ভালো হয়ে যাবে এক্ষেত্রে আপনাকে কোনো ঔষধ খেতে হবে না অনেকের এ ধরনের সমস্যার জন্য দাঁতে ব্যথা পর্যন্ত হয়ে থাকে এক্ষেত্রে ঔষধ খেলে কোনো ধরনের ফলাফল আপনারা পাবেন না বরং আপনার মাত্র ফিলিং করালেই এ ধরনের সমস্যার যে শিশির সমস্যা সেটি ভালো হয়ে যাবে এক্ষেত্রে কোনো ঔষধ খাওয়ার প্রয়োজন হবে না তো ভিওয়ার্স মূলত দাঁত সেন্সিটিভ তখনই হতে থাকে যখন দাঁতের অ্যানামেল ক্ষয় হতে থাকে তাই সবসময় চিন্তায় মাথায় রাখবেন যে দাঁতের অ্যানামেল ক্ষয় হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য তো ভিওর্স ভিডিওর রচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম